আরে কি ঠান্ডা শোনা, কি খবর, কি কর তুমি? আচ্ছা আচ্ছা, আরে বসো তো, সারাদিন শুধু কাজই করো আর কাজই করো, বসো। রান্না বান্না কিছু করছো? না এখনো কিছু রান্নি নাই। আসলে বাইরে না তোমাকে ছাড়া একদম ভালো লাগে না, তাই আসলাম। তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? ওই আমার এক দুঃসম্পর্কের সম্পর্কের একটা বোন আছে তো, ও আসলে কয়েকটা দিন আমাদের বাসায় থাকবে। সম্পর্কের বোন মানে? কই, তুমি তো আমাকে একদিনও বলনি তোমার কোনো বোন আছে। আরে দুঃসম্পর্কের আত্মীয়, অত কিছু বলার কিছু আছে? আসুক না, মেয়েটা আসবে, পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে চলে যাবে। এই তোমার মতে গতি ঠিক আছে তো? তুমি আমার প্রেম করো না তো? এই সকাল সকালে আজে বাজে কথা বলো না তো। আমার এত সুন্দর একটা টুকটুকু বউ থাকতে, আর জানে এত ধন সম্পত্তি, তাকে রেখে আমি অন্য মেয়ের কাছে যাবো মানে? কি বলো তুমি এসব? প্রেম না করলেই ভালো। আরে না গো, তুমি আসো না, তুমি থাকতে অন্য কোনো মেয়ের কাছে যাওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে ঠিক আছে, অত ন্যাকামির দরকার নেই। আর হ্যাঁ, তুমি যে আমাকে কেমন ভালোবাসো সেটা আমার জানা আছে। তবে হ্যাঁ, আর একটা কথা, ওই মেয়ে যেন দুই দিনের বেশি এই বাড়িতে না থাকতে পারে। আচ্ছা শোনা, তাহলে ঠিক আছে, আমি একটা মিনিটকে ফোন করে আসতে বলি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও ফোন করো, আর আমি এদিকে বিছানায় গোছাই কাজ কাজছে আমার। আচ্ছা যাও, শেষ করো, আমি ওকে ফোন করে করছি। হ্যাঁ ঠিক আছে, যাও। ওকে শুধু সিস্টেম করে বের করতে পারলে এই বাড়ি সংসার টাকা পয়সা সব তোমার আর আমার। শোনো, আমি ওকে ডাকতেছি এখন, ও আসবে। কিছু নাস্তা নিয়ে আসো, খিদেও লাগছে। কয়েকটা তার আমি এলোমেলো করে রাখছি, ও যদি এসে ওখানে শুধু প্লাকে ওই সুইচ ইয়েটা দেয় তাহলে মনে করো শর্ট সার্কিট হয়ে মারা যাবে। কেউ বুঝতে পারবে না যে ওখানে কি করা আছে, কেউ সন্দেহ করবে না, বুঝছো? আর যদি এখান থেকে আমি সাকসেস হতে পারি, এই বিষয়ে সব সম্পত্তি, বাড়ি গাড়ি সব কিছু তোমার আর আমার। শুধু অপেক্ষা করো, এখন একটু অপেক্ষা। এ কি হলো, আসছো না কেন এখনো তুমি? এই শোনো তো, কোনো কিছু বুঝলো কিনা ওই রকম টাকা লাগবে না? বোকা নাকি তুমি, ও কি বুঝবে? কি ভাব, এ কই গেলা, একটু এদিকে আসো তো। হ্যাঁ বলো। মুড়ি খেয়ে তো ভালোই লাগলো, আটা কাজ করো না, চা বানাই দাও না, মুড়ির সাথে চাটা জমবে ভালো। আচ্ছা ঠিক আছে, বসো, আমি নিয়ে আসছি। আচ্ছা এই যে খেলা শুরু,
আর 10 মিনিট, 10 মিনিটের মধ্যে এই পুরো সংসারের মালিক হবে তুমি। শেষ না হওয়া পর্যন্ত আমার কাজও হাসিল হবে না। রে এ মরছিস নাকি? হালাই মনে হয় মরছে শালি। খুব যন্ত্রণা দিছিস আমাকে, জীবনটা বিষ করে তুলছিস তুই আমার। ঘর জামাই থাকি বলে আমাকে অনেক অত্যাচার করছিস। আরে প্রথমে তো তোর বাপটাকে খাইছি, এবার তোকে খেলাম, এখন শুধু বাকি তোর মাটা। তোর মাটাকে খেতে পারলে এই বিষয়ে সম্পত্তির মালিক হব এখন আমি। শালা মরে আমার শালা আপদ বিদায় হলো। কি হলো, কি বললে তুমি একটু আগে? আমি মরেছি। তুমি মর নাই? তার মানে আমার বাবার মৃত্যু স্বাভাবিক হয়নি। তুই আমার বাবার জন্য মৃত্যুর জন্য দায়ী একমাত্র তুই। আর এই, আর এই কি, এই তোর বোন হয় তাই না? তোর টান পর দেখেছি তোর। আমি প্ল্যানটা আগেই বুঝতে পেরেছিলাম, তুই যখন আমাকে নাস্তা আনতে দিলি না, আমি তোদের দুজনের প্ল্যান তখনই শুনে বুঝে ফেলেছিলাম কি। আর এই দেখ, আমি এটা লাগাই নেই, আমি প্ল্যানটা লাগাই নেই, কারণ আমি জানতে পেরেছিলাম তুই বোর্ডটার মধ্যে কোনো একটা কিছু করে রেখেছিস আমাকে মেরে ফেলার জন্য। আর আমি তো আরও বিশেষ করে সন্দেহ করলাম যখন এই যন্ত্রপাতিগুলো দেখলাম, তখনই আমার মনে আর বিশেষ করে সন্দেহ হলো তুই কিছু একটা করেছিস। আর আমি মরি নাই, মরার নাটক করলাম, কালীশরীর অভিনয় করে তুই দেখালাম, আর তোর আমি আসলটা দেখতে পাইলাম। এই তুই কি করেছিস, আমার বাবাকে মেরে ফেলছিস, হ্যাঁ, আর এখন আমাকে মেরে ফেলছিস। তোর রূপটা আমার দেখাল, বস এখানে, তুই বস, এই বস, বস, বস। এই তোর জন্য আমি কি করি নাই, হ্যাঁ, তোকে আমি এই বাড়িতে বসাই বসাই পালছি, বাবা মার অবর্তে বিয়ে বিয়ে করেছে আমি তোকে, হ্যাঁ, আর তুই আমার এই পথে দিলি আজকে, এই পথে দিলি আমাকে। ভাইয়া কোথায় তুমি, এদিকে আসো তো। এই কি হয়েছে, এদিকে আসো। এ তোর ঘোড়া অনেকক্ষণ থেকে চিল্লাচিল্লি শুনতে পেলাম, ব্যাপারটা কি হয়েছে বল তো। তুমি জানো না ভাইয়া কি হয়েছে বল তো। এই দুই শয়তান আমাকে কানে শট দিয়ে মারার প্ল্যান করেছিল। কি বলি? হ্যাঁ, আর তুমি জানো ভাইয়া কি, আমাদের বাবার স্বাভাবিক মৃত্যু হয় নাই। কি বলে, স্বাভাবিক শয়তান আমাদের বাবাকে মেরে ফেলেছে ভাইয়া, আজকে নিজের মুখে সেটা স্বীকার করেছে ভাইয়া। এই তোকে তো আমার নিজের ভাই মনে করেছিলাম, তুই এটা করতে পারলি? তুই আমার বাবাকে মারলি, আজকে আমার বোনকে মারার চেষ্টা করছিস। তোর মতন শয়তান এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তোর এত বড় সাহস এ কই থেকে পাইলি? তোর মতন ছেলেকে এ বাড়িতে থাকার কোনো অধিকার নাই ভাইয়া। একে তুমি আনবে না, কষ্ট করিও না ভাইয়া, এই এক যেখানে প্রাপ্য জায়গা সেখানে রেখে আসো, একে যাও ভাইয়া, চল, তোকে পুলিশের কাছে দেবো, চল চল।